আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই তো ভাই আসল ব্যাপার ভাই, এটাই তো আসল ব্যাপার যে ধরেন আপনার নবী মোহাম্মদ বলে গেছেন, মুয়াত্তা ইবনে মালিকে মালিক হাদিস গ্রন্থে লেখা আছে দাঁড়ান দাঁড়ান বিশেষভাবে, যে ব্যক্তি না দাঁড়ান 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 আমি ধর্মত্যাগ দাঁড়ান করবে। ধর্ম ত্যাগ করবেন। আপনার আপনি যে রেফারেন্স গুলা দেন আপনার ওইখানে nastic.com এ আপনি রেফারেন্স গুলো আছে এগুলো খুবই দুর্বল, এবং যেগুলো রাবি আছে এই রাবি গুলার মাথা খুবই লুজ, এবং আপনার ওখানে অনেক বোঝামিল। আমি ভাই অনেক দাঁড়ান 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 ভাই রিল্যাক্স রিল্যাক্স ভাই, আমি কিছু আমাকে কথা আচ্ছা বলার কিছু করবে, আপনি আমাকে একটা উদাহরণ, একটা উদাহরণ দিতে হবে, রিল্যাক্স একটা রিল্যাক্স উদাহরণ দিতে রিল্যাক্স হবে, ভাই, রিল্যাক্স যে কোনো একটা উদাহরণ দেন। রিল্যাক্স ভাই। আমি আপনার nastic.com এ ঢুকছি ভাই, অনেকগুলো আমি ওখানে আমি অনেকগুলো আপনার রেফারেন্স গুলো পড়ছি, এগুলা রাবি গুলা খুবই দুর্বল, এগুলা রাবি গুলা যেগুলার মস্তিষ্ক মানে পুরোপুরি ঠিক না। আমি বলি বিতর্ক, আপনাকে যদি আমি বিতর্ক করতে করতে মানে করতে যাই তাহলে অনেকগুলো বিতর্ক আছে। আপনি মুসলিম শরীফে বুখারী শরীফ দাঁড়ান মুসলিম শরীফে বুখারী শরীফে তিরমিজি শরীফে মাজার শরীফে এগুলোর মাঝে অনেক বিতর্কিত হাদিস পাইবেন, এটা আমি মানি অনেক বিতর্কিত হাদিস এগুলো আছে। আমি আমি কি বলে জানি ভাই আপনাদের বুখারী শরীফকে কি বলা হয়, বুখারী শরীফকে কি বলা হয় জানো, একটু বলবেন? বুখারী শরীফকে, এটা বুখারী শরীফকে বলা হয় সহি বুখারী শরীফ। জি জি এখানে ওই কেন সহি সহি বুখারী বলা হয়? মুসলিম শরীফকে সহি মুসলিম শরীফ বলা হয়। কেন সহি মুসলিম শরীফ বলা হয় ওইখানে বলেন তো ওইখানে জয়ীফ হাদিস গুলো আপনাদের nastic.com এর মধ্যে যেগুলো হাদিস গুলো আছে এগুলো সব জয়ীফ হাদিস, এগুলো বিতর্কিত হাদিস এবং রাবি গুলা খুবই দুর্বল, এবং আপনাকে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি এগুলা আমার আমাদের nastic.com এ। হ্যাঁ একটু আমাকে এবার কথা বলতে দেন, আপনি যদি প্রমাণ করতে পারেন একটা সহি হাদিস দেয়া আছে সেটা জয়ীফ হাদিস, এটা যদি প্রমাণ করতে পারেন আমি nastic.com এর ওই পুরা লেখা আমি সরাই নিব, আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। এবং আমি আপনাকে না, শুধু আপনাকে না, আপনাকে না, আপনাকে না, একটু শুনে নেন, পৃথিবীর সমস্ত সুন্নি মুসলমানকে আমি চ্যালেঞ্জ দিলাম এইখানে দাঁড়ায়। আমার এখানে nastic.com এ যে সহি হাদিসটা বলা আছে সেটা যদি জয়ীফ বা জাল প্রমাণ করতে পারে, হ্যাঁ প্রত্যেকটা হাদিস তাহকিকৃত, হ্যাঁ প্রত্যেকটা হাদিস সহি হাদিস, প্রত্যেকটা হাদিস সহি মুসলিম সহি বুখারি থেকে এবং অন্যান্য হাদিস গ্রন্থ থেকে যে সমস্ত হাদিস এখানে দেওয়া হয়েছে সেগুলা তাহকিকৃত সহি হাদিস দেওয়া হয়েছে। মাত্র দুইটা হাদিস দেওয়া আছে, মাত্র দুইটা হাদিস দেওয়া আছে এই আমার তথ্য ভান্ডারে, দুইটা হাদিস, একটা হচ্ছে হাসান সহি আর একটা হচ্ছে জয়ীফ হাদিস। এই জয়ীফ হাদিসটা একটা মাত্র জয়ীফ হাদিস আছে আমার সেই পুরা লিস্টে, হ্যাঁ এই একটা জয়ীফ হাদিস ছাড়া অন্য কোনো জয়ীফ হাদিস যদি বাই করতে পারেন বা জাল হাদিস বাই করতে পারেন, ঠিক আছে এগুলা ভাই মানে মিথ্যাচারের একটা সীমা থাকে, দাঁড়ান 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 মিথ্যাচারের আমি না আমি মানে। বলি আমি বলি আমাকে এবার দাঁড়ান একটু বলতে দেন, দাঁড়ান আমাকে আমি একটু বলতে দেন, আমি আমাকে বলি এবার একটু বলতে দেন ভাই, আমাকে এবার একটু বলতে দেন নেক্সট ভাই, আমাকে এবার একটু বলতে দেন, আমাকে এবার একটু বলতে দেন। আমি তো আপনাকে মানে কোনটা সহি কোনটা অসহি কোনটা জয়ীফ সেই জিনিসগুলো আমি আপনাকে বলবো না, আমি আপনাকে সরাসরি বই খুলে দেখা দিব, সরাসরি ইসলামিক ফাউন্ডেশন তা তাওহিদ প্রকাশনীর বই খুলে আপনাকে দেখা দিব, ঠিক আছে এটা সহি নাকি, সহি নাকি জয়ীফ, ঠিক আছে আপনার কথার তো কোনো গুরুত্ব নাই, আমার কথারও কোনো গুরুত্ব নাই, সহি নাকি জয়ীফ সেটা নির্ধারণ হবে আমি বইয়ে যেটা লেখা আছে সেটা, ঠিক আছে আমি ইসলামিক বলি আমি ফাউন্ডেশন থেকে। একটু একটু এবার আমাকে একটু, আমাকে একটু শেষ করতে দেন ভাই, আমাকে একটু শেষ করতে দেন, আপনার কথাতে তো ইসলাম চলবে না ভাই, আপনি আপনার কাছে মনে হইলো যে এটা জয়ীফ হাদিস, আপনার কথা দিয়ে তো ইসলাম চলে না তাই না? ইসলাম চলবে হচ্ছে গিয়ে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে যে অনুবাদটা করা হয়েছে সেই অনুবাদে তাহকিক করার পরে যেটাকে সহি হিসেবে গণ্য করা হয়েছে তারা লিখে দিয়েছে সহি, সেইটা সেইটা যদি লেখা থাকে তাহলে আমরা বলবো যে এটা সহি বুখারী হাদিস বা এটা সহি মুসলিম হাদিস বা আবু দাউদে সুনান আবু দাউদের সহি হাদিস বা নাসাই শরীফের সহি হাদিস, ঠিক আছে আপনি এসব পাঠ করে বললেন যে এটা তো জয়ীফ হাদিস, আপনার কথা তো দুই পাশের মূল্য নাই ভাই, আপনি তো কোনো ইসলামিক স্কলারও না, আমি যে যাদের রেফারেন্স দিচ্ছি তারা প্রত্যেকটা জিনিস ইসলামিক স্কলার থেকে নেয়া, এখন আপনার কথার এখানে দুই পাশে দাম আছে, আমি আপনার ইসলামিক কথার দুই স্কলার পাশে দাম আছে? আপনি যদি আমি দাবি আমি করেন, দাঁড়ান আপনি যদি দাঁড়ান আপনি আপনি দাবি করতে, আমাকে শেষ করতে দেন, শেষ করতে দেন, আপনি দাবি করতেই পারেন যে সহি বুখারী শরীফের যত হাদিস আছে সব জয়ীফ হাদিস, এটা আপনি আপনি একজন মানুষ দাবি করতেই পারেন, কিন্তু আপনার কথা দিয়ে তো ভাই সহি বুখারী আরে চলবে না, ভাই আমি তো স্কলার সহি আমি বুখারী বলছি না গ্রন্থটা আপনার কথা তো দাঁড়ান চলবে না। না না আপনি আমার কথাটা ফাট করে আপনি উড়াই দিলেন এখন তারপর এখন এখন আমি আপনাকে দাঁড়া না না এখন আমি আপনাকে একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি আপনাকে এখন এই যে কল্লা উড়ায় দেওয়ার যে হাদিসটা সেই হাদিসটা আপনাকে পড়ে ভাই শোনাবো, রিল্যাক্স সেটা যে রিল্যাক্স রিল্যাক্স ভাই সহি রিল্যাক্স হাদিস ভাই সেটা আমার আমি বই খুলে দাঁড়ান দেখাই দাঁড়ান দিব। আমার বেশি সময় নেই আমি না না তোমাকে আপনি আমাকে দাঁড়ান না, আপনি ভাই 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 আপনি আমার আমি বিরুদ্ধে একটা অভিযোগ আরোপ করেছেন দাঁড়ান না ভাই, আমার বিরুদ্ধে একটা অভিযোগ আরোপ করেছেন ভাই, একটা মিথ্যা অভিযোগ আরোপ করেছেন, মিথ্যা আমার সেটা তো অভিযোগ প্রমাণ আরোপ করতে হবে যে করি আপনি নাই যে মিথ্যা বলেছেন, না 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 এটা মিথ্যা বলি নাই না আমি না না আমি আপনি বলি মিথ্যা অভিযোগ আরোপ আমি করেছেন ভাই আমি আমি ভাই, আপনার আপনি ওখানে মিথ্যা না আপনাকে এখন এখন আর আপনি এখন আর আপনি কথা বলবেন না ভাই, প্লিজ আপনি থামেন, আপনি একটা মিথ্যা অভিযোগ করেছেন, মিথ্যা কথা বলেছেন, কিরকম ঠিক আছে আমি যে কয়টা হাদিস দিয়েছি প্রত্যেকটা সহি হাদিস, প্রত্যেকটা সহি হাদিস মাত্র দুইটা হাদিস বাদে, ঠিক আছে এই তথ্য ভান্ডারে দুইটা হাদিস বাদে সবগুলা সহি হাদিস, আরে ঠিক শেখ আছে একটা হাসিনাকে হচ্ছে বলবে হাসান বলে সহি আপনারা দানের আরেকটা ছড়াতে হচ্ছে, ভোট দেন, শেখ হাসিনা তো সবসময় বলবে নৌকাতে ভোট দেন, এটা তো আমি নিজেই বুঝি। আপনার যেগুলো nastic.com এ যেগুলো না না হাদিস একটু আছে একটু শেষ কর, না না একটু আমাকে শুনে নেন, একটু শুনে নেন, শুনে না একটু আসি শুনে ভাই নেন, আসি ভাই আমার আমি কথাটা শুনেন প্রত্যেকটা হাদিস, শেখ হাসিনা প্রত্যেকটা হাদিস আবার শেখ হাসিনা আবার একটু শুনে নেন, আমার একটু শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন, প্রত্যেকটা হাদিস বই থেকে বের করে আমি চেক করে দেখছি এটা সহি নাকি জয়ীফ, আরে ভাই বই গোয়ালের থেকে খুলে জয়তো খুলে আমি চেক গোয়ালের করে দেখছি সবসময় বলে যে প্রত্যেকটা মিঠা হাদিস। মিঠা মিঠা বলেই তো বিক্রি এখন করে রে ভাই, না 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 আপনি না আপনি আপনি আপনার গুলো আছে আপনি মিঠা বলেন না কি বলেন,
শুনেন শুনেন শুনেন, আপনি কি বলেন তা দিয়ে আমার কিছু যায় আসে না। বইতে যেটা লেখা আছে ইসলামিক ফাউন্ডেশনের বইতে যেটা লেখা থাকবে সেটাকে আমি সহি ধরবো, আপনার কথা তো আমি গণ্য করবো ওইখানে না। ওইখানে আপনি সেটাকে জয়ীফ বলেন নাকি ইসলামিক সহীহ বলেন, ফাউন্ডেশনের যে সহি বুখারী শরীফ আছে ওইখানে জয়ীফ হাদিসও অনেক সংযুক্ত আছে, এটা আপনার মানতে হবে। হাজার হাজার সহীহ বুখারী, না না সহীহ বুখারী হাদিসে, ওইখানে জয়ীফ, সহীহ ওইখানে বুখারী জয়ীফ আছে, হাদিসে ওইখানে হাজার হাজার জয়ীফ জয়ীফ আছে, হাদিস আমি আছে, আপনাকে বলি সহীহ বুখারী শরীফে হাজার হাজার জয়ীফ আছে, ওইখানে জয়ীফ হাদিসও আছে, সহীহ বুখারী শরীফে জয়ীফ হাদিসও আছে, ওইখানে সহীহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া সহীহ বুখারী হাদিসে জয়ীফ হাদিস আছে ওইখানে জয়ীফ জয়ীফ জয়ীফও ওইখানে অন্তর্ভুক্ত আছে, আপনি ভালো করে দেখেন। ভাই। জয়ীফ জয়ীফ হাদিস আলাদা আলাদা করা আছে, হ্যাঁ আপনি হ্যাঁ এই জিনিসগুলো বুঝেন, জয়ীফ জয়ীফ এবং জাল হাদিস আলাদা করা আছে, সেগুলো আলাদা, আলাদা মানে এটার অন্তর্ভুক্ত, এখানে কিন্তু জয়ীফ এটা বুঝেন আপনি? অলরেডি লেখা না থাকে, না না মানে এই সহীহ হাদিসটা বুখারী, জয়ীফ ভাই এবং রাবিটা দুর্বল, এবং রাবিটার আমি বলি রাবিটার এই বিষয়ে। কারণেই এই কারণেই এই কারণেই আমি আপনাকে এই কারণেই যেটা জয়ীফ সেটা নিচে লেখা থাকবে হ্যাঁ যে এই হাদিসটা জয়ীফ, জয়ীফ রাইট, সেটা নিচে লেখা হ্যাঁ থাকবে হ্যাঁ না, হ্যাঁ লেখা থাকবে, সেটা নিচে লেখা হ্যাঁ থাকবে হ্যাঁ না, হ্যাঁ এবং যে লেখা হাদিসটা থাকবে, জাল সেই হাদিসটা নিচে লেখা এবং থাকবে, এই হাদিসটা জাল এই হাদিসটা রাবি দুর্বল, দুর্বল, একটু শুনে তারপর নেন, ওই সেই রাবিটার হাদিসটা নিচে লেখা থাকবে এই হাদিসটা জাল, এবং এই এই রাবিটা একটু কখন কি শেষ বলছে, করতে দেন, কখন কি বলছে, এই কখন রাবি এই রাবির, হ্যাঁ দিছে হ্যাঁ নাই, দিছে নাই, এটা ঠিক নাই, হ্যাঁ হ্যাঁ এখানে নিচে লেখা থাকবে, নিচে লেখা থাকবে ঠিক আছে, নিচে সহি হাসান সহি জাল হাদিস জয়ীফ হাদিস এগুলো লেখা থাকে নিচে, ইসলামিক ফাউন্ডেশনের বই সহি বুখারী সহি মানে যে কোনো আপনি হাদিস গ্রন্থ কিনলে নিচে লেখা থাকে, তাই না? এরকম লেখা থাকে নাকি থাকে না এরকম না এরকম না, আপনার এখানে যে আমি কয়েকটা দেখছি ওখানে জয়ীফ হাদিস অলরেডি এবং গুজামিল, আর এগুলা ভাই? আপনি যেগুলা কোনটা কোনটা জয়ীফ কোনটা 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 আছে কোনটা আছে, আপনি আমাকে একটা উদাহরণ দেন, কোনটা কোনটা জয়ীফ সরি হাদিস না আছে, আপনি ওখানে এখন বের করেন, বের করে আমাকে নাম্বারটা বলেন কোনটা, না না আপনি এখনই প্রমাণ হয়ে যাবে ভাই, আপনি আমাকে প্রমাণ করে দেন কোনটা জয়ীফ আছে কোনটা ইয়া আছে, এগুলা প্রমাণ করতে আপনি হলে আমাকে অনেক প্রমাণ সময়ের দেন, দরকার আছে, তথ্য ওইখানে শুনো আপনার তাহলে, ডকুমেন্ট ডকুমেন্ট না না যেতে হবে সময় না, দরকার না, আপনি একটা মিথ্যা অভিযোগ করবেন, মিথ্যা অভিযোগ করবেন ভাই, মিথ্যা অভিযোগ করলে তো আমি মানবো না, মিথ্যা না মিথ্যা না, আপনি এখন আমাকে প্রমাণ দিবেন কোন লাইনে কত নম্বর লাইনে কোনটা জয়ীফ কোনটা আর জাল, আপনি অনেকগুলো অনেকগুলা আমি দেখছি অনেকগুলা এই এই কি করছেন আয়াত না আয়াতের না ব্যাখ্যা একটা কথা করছেন, বললেন না ভাই, আপনি প্রমাণ দেন, জাস্ট দাঁড়ান প্রমাণ দেন দাঁড়ান, আপনি ভাই, জাস্ট প্রমাণ দেন, অনেকগুলা জাস্ট আয়াতের প্রমাণ দেন, অনেকগুলা আয়াতের আরে আপনি আপনি নিজের মতো আপনি করে, অনেকগুলা আয়াতের আমি নাস্তিকের ডট কমের দুইটা দেখলাম, অনেকগুলা আয়াত আপনি নিজের মতো করে আপনি ব্যাখ্যা দিচ্ছেন, আপনি তো কোনো তাফসীরকারক না, আপনি নিজের মতো মোটেও করে না ব্যাখ্যা, মোটেও না, আমি আমি আপনি কোনো আমি তাফসীরকারক না, সরাসরি আপনি ইবনে সাধারণ একজন কাসিরের মানুষ, তাফসির, ইবনে কাসিরের তাফসীর, তারপর আপনি নিজের মতো করে আমি সরাসরি গুজামিল ইবনে এগুলো কি কাসিরের করছেন, তাফসির, ব্যাখ্যা করছেন, না 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 হ্যাঁ না হ্যাঁ আমি করছেন সরাসরি করছেন, ইবনে আমি দেখছি কাসিরের তাফসির গ্রন্থ থেকে, সরাসরি ইবনে কাসিরের তাফসির গ্রন্থ থেকে আমি পোস্ট করেছি আমাদের নাস্তিক ডট কমে, সরাসরি ইবনে কাসিরের তাফসির গ্রন্থ থেকে পোস্ট করা আছে, সরাসরি গ্রন্থ, আচ্ছা বুঝছি, আচ্ছা আচ্ছা একদম ঠিক আছে, ছবি ছবিটা বইয়ের বইয়ের পৃষ্ঠার ছবিটা জি ঠিক জি আছে। হ্যাঁ এখন আপনি বলেন কোন হাদিসটা আপনি পাইছেন জয়ীফ, কোন আচ্ছা, হাদিসটা পাইছেন নাম্বার এইগুলো বলেন প্রথম, এগুলো সময়ের দরকার, সময়ে সময় আপনি নেক্সট টাইমে দরকার হলে আমরা না না মিটিং এ সময় যাবেন, দরকার না, এখন আপনি প্রমাণ করবেন ভাই, এখন না আপনি প্রমাণ করেন, এখন প্রমাণ করেন কোন হাদিসটা জয়ীফ হাদিস, ও বললাম না অনেকগুলো নাকি পাইছেন, একটা দেন, একটা না না দেখান, ও বললাম না, একটা দেখেন ভাই, একটা সিনেটে কোনোদিন বলবেন না ভাই ভাই, তাহলে বলে আপনি মিথ্যা বলতেছেন ভাই, দানের সরাতে তাহলে তো ভাই বুঝবেন, মিথ্যা বলতেছেন ভাই, দানের আপনি সরাতে প্রমাণ বুঝবেন, আপনার আপনি এখন সুযোগ পাইছেন প্রমাণ করে দেন, আপনি এখন সুযোগ পাইছেন প্রমাণ করে দেন, না না আপনি এখন তো ভাই মিথ্যা মিথ্যাবাদী, আপনি তো মিথ্যা মিথ্যাবাদী কথা বলেন, মিথ্যাবাদী না রে ভাই, ইসলাম বাচ্চাদের তাকিয়াবাজি বাজি করেন, এটাকে বলে এটাকে বলে তাকিয়াবাজি বাজি করা, আপনার যে এটা সমস্ত হচ্ছে ইসলাম থেকে রক্ষা গুদামিল করার আর জন্য, আসিফ দাদা, ইসলামের যে লুঙ্গি, ইসলামের যে লুঙ্গি খুলে গেছে আপনার এখন আপনি ইসলাম বাঁচাইতে এখন সহি হাদিসকে আপনি জয়ীফ বানাই দিছেন সহি হাদিসের জয়ীফ বানাই দিছি, আপনার ওখানে রাবি দুর্বল নাকি? থাকে আচ্ছা জয়ীফ আপনার হাদিস আপনার নবী গুলা, আপনার নবী দাসের সাথে সেক্স করতো? আচ্ছা আপনি আমাকে বলেন আপনার নবী দাসের সাথে সেক্স করতো নাই করতো না, আচ্ছা আরেকদিন কথা হবে, দাসের এখন সাথে আমার সেক্স সময় করতো খুব নাই করতো না, খুব সময় না শর্ট, না দাসের সাথে সেক্স করতো, এটা শুধু বলেন দাসের সাথে সেক্স করতো নাই করতো, মানে ধরা খেয়ে ধরা খেয়ে খেলেই এখন কেটে দিতে হবে, কেটে দিল ভদ্রলোক। আচ্ছা আরেকজনকে যুক্ত করছি, মাসিবুল খান, মাসিবুল খান এখন তো তাকে ধরে ধরে প্রমাণ করে দিতাম যে প্রত্যেকটা হাদিস আমি যে কেটে দিয়েছি সবগুলো সহি হাদিস এবং বই থেকে খুলে খুলে দেখাইতাম, এখন কেটে দিল, এই হচ্ছে মুসলমানদের অবস্থা, মিথ্যা মিথ্যাচার এবং চাপাবাজি গলাবাজি করে ইসলাম টিকে রাখতে হবে এখন তাদের।